আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে বৃহস্পতিবার ডিটেকটিভ বিভাগের কার্যালয় এবং ডেপুটি কমিশনার সেন্ট্রালের কার্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন ডিজি বীরেন্দর। পাশাপাশি এদিন তিনি পুলিশ কমিশনারেটের দপ্তরে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি এবং আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে এক প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে ডিজি বীরেন্দর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে বিগত 3.5 মাস ধরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে মানুষের সহযোগিতার জন্য কাজ করা হচ্ছে তার উচ্চ প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই অভিনন্দন বার্তা পৌঁছে দিতেই তিনি রাজ্যের বিভিন্ন পুলিশ প্রশাসনের দপ্তরে উপস্থিত হচ্ছেন। একই সাথে তিনি জানান, করোনা সংক্রমণ এবং আনলক 2 পরিস্থিতিতে সাধারণ মানুষ যে কোনো গুজবে যেন কান না দেয়। তাছাড়া বিভিন্ন সামাজিক মাধ্যমে এইসব ভুয়ো খবর ছড়িয়ে পড়ে, তার থেকে দূরে থাকতেও তিনি বলেন। পাশাপাশি তিনি জনসাধারণের কাজে আবেদন করেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার আগে সাধারণ মানুষ যেন পুলিশ প্রশাসনের সহযোগী হয়ে ওঠে। এরপর তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত অন্ডাল অঞ্চলে পুলিশ প্রশাসনের একটি নতুন ভবনের উদ্বোধনের জন্য বেরিয়ে পড়েন। ये जो कोरोना नहीं जो स्पेशल एनवायरनमेंट हो पुलिस मध्य काज कर प्राय 3.5 मास धरे तो हमें यहाँ के लिए माननीय मुख्यमंत्री अनेक बार बोले खूब भलो काज हो पुलिस को भलो काज तो आजकल हमें विभिन्न यूनिटे जार मध्य सिक्वेंस ही हमें एखे एडिटी से देव आज सबाई के हमारे जो तो आज हमारे कर्मी कर्मीगण आज हमारे संगे काज कर सबाई के धन्यवाद जानी और भविष्यतेव भलो काज करार जो प्रोत्साहित और एर मध्य डिसी जिला बोलें एखे सेंट्रल डिसी सेंट्रल अफिस आइनोग्रेट करा आज डीडी अफिस इनोग्रेट करा हमारा चार पी एस ए नतून बिल्डिंग क्या मैसेज दीजिएगा वही भलो थकूँ কারোর কোনো একটা জিনিস আছে আপনার সঙ্গে কাছে আমি এটা সুযোগ নিয়ে বলতে চাই, কোনো গুজবে কান দেন না আপনারা। সোশ্যাল মিডিয়া দিয়ে অনেক প্রচার করা হয় অনেক টাইম, যদি কিছু এরকম থাকে তাহলে পুলিশকে খবর দিন।